ফিরে এলাম আরো একবার, আপনাদের স্বাগত জানাবো আমাদের বিশেষ অনুষ্ঠান পাঠশালাতে। ছাত্রছাত্রীরা যারা আছো তাদেরকে জানাচ্ছি যে যেহেতু এরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে তোমাদের সেভাবে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, ঠিক সেই কারণের জন্যই বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যান্স ল্যান্ডের এই যৌথ উদ্যোগ। আশা করব এদের এই উদ্যোগ তোমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। যারা বিশেষত যারা পরের বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্যই কিন্তু আমাদের এই নিরলস প্রচেষ্টা। এবং তার সাথে সাথে আমরা আরও একবার মহকুমার শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাবো যারা এই সময়তেও, এই ঝুঁকিপূর্ণ সময়তেও আমাদের স্টুডিওতে প্রত্যেক দিন আসছেন শুধুমাত্র তোমাদের ক্লাস নেওয়ার জন্য। আমরা স্টুডিওয় আমাদের সঙ্গে পেয়েছি শিক্ষক শ্রী সুকান্ত মাহাতো এবং শিক্ষক শ্রী সুজিত দত্তকে। আমরা স্যারদের আরও একবার ধন্যবাদ জানাবো এখানে এসে ক্লাস নেওয়ার জন্য এবং অনুরোধ করব সরাসরি স্যারদের ক্লাসে প্রবেশ করার জন্য। নমস্কার, আমি সুকান্ত মাহাতো, বনগাঁ স্কুলের শিক্ষক। আজকে বিশ্বব্যাপী যে একটা বিপর্যয়, এই বিপর্যয়ের মধ্যে থেকে আমরা যারা সমস্ত বনগাঁ সাবডিভিশন তথা বনগাঁ সাবডিভিশনের বাইরে যেসব ছাত্রছাত্রীরা আছেন তাদের সুবিধার জন্য নিউজ নোম্যান্স ল্যান্ড এবং আমাদের বনগাঁ পৌরসভার উদ্যোগে এই যে একটা ক্লাস আমরা নিতে পেরেছি, নিচ্ছি তাদের সহযোগিতায়, এবং এতে যে প্রচুর ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে এর জন্যে নিউজ নোম্যান্স ল্যান্ড এবং আমাদের পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হলো যে আমরা এখনও পর্যন্ত আমরা এইচএসের উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা দুটো এখনও বাকি, কিন্তু এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুটো বাকি থাকা সত্ত্বেও এই একাদশ এবং দ্বাদশ, বিশেষ করে একাদশ শ্রেণীর থেকে দ্বাদশ, এমনি অলরেডি রাজ্য সরকার বলেই দিয়েছে যে একাদশ থেকে দ্বাদশ যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে অলরেডি উত্তীর্ণ করে দেওয়ার করে দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে দ্বাদশ শ্রেণীর আমরা ক্লাস নেব। আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সুকান্ত মাহাতো। আমি আজকে যে বিষয় টপিক্সটা নেব সেই টপিক্সটা হলো কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ, যেখানটায় গতদিন আমাদের নিখিলবাবু এবং আরএনটি স্যার তিনারা এখানটায় যেটা পড়িয়েছিলেন সরকারের বিভাগসমূহ এবং বিশ্বায়ন সম্বন্ধে বুঝিয়েছিলেন। আমার আজকের বিষয়টা হলো কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ, আর স্যার করাবেন সুজিত, আমাদের সুজিতবাবু সুজিত দত্ত এখানটা করাবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পড়বে আন্তর্জাতিক সম্পর্ক। এবং আমি এই বিষয়টার আগে আমি কিছু কথা আমি আপনার তোমাদেরকে বলবো যে আমরা একাদশ বা দ্বাদশ শ্রেণীতে যারা পড়ি বা পরীক্ষা দেব তাদের কিছু টপিকস বা টিপস যদি আমরা দিই, রীতিমতন যদি আমরা একটা প্রশ্ন কীভাবে অ্যান্সার শিট আকারে দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিকে করতে হয় এবং কোন কোন চ্যাপ্টার থেকে কীভাবে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে তার একটা যদি একটা রূপরেখা তৈরি করে দিতে পারি, তাহলে আমরা লক্ষ্য করব যে এই রূপরেখাগুলো আগামী দিন তোমাদের কাছে একটা দিশা দেখাবে। যেমন তোমাকে আমি এখানটায় একটা চার্ট, এই চার্টটা হয়তো আমি এখানটা দেখাতে পার মানে লেখা সম্ভব হবে না, কিন্তু আমি চার্টটা আমি তোমাদের কাছে একটু ধরে নিচ্ছি। দেখবে চার্টার এখানটায় রয়েছে যে প্রথম চ্যাপ্টারটায় আন্তর্জাতিক সম্পর্কে বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা, এখান থেকে এমসিকিউ আসবে না, এসএকিউ আসবে না, এখানটায় আসবে কি 8 নম্বরের একটা ডিএ প্রশ্ন, যেটা একটাই আসবে 8 নম্বর। তার মানে এখান থেকে যে কটাই কোশ্চেন থাকুক না কেন আমি যদি 8 নম্বরের এই কোশ্চেনটা করি এই উত্তরটা পেয়ে যাব। দ্বিতীয় অধ্যায়ে চলে আসো, যেটা স্যার আজকে করাবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, সেখানটাও লক্ষ্য করবে যে শর্ট কোশ্চেনটা আসবে, এমসিকিউটা আসবে, এসএকিউটাও এখানটাও আসবে, কটা আসবে 3টে করে আসবে, টোটাল 6 নম্বর। তারপরে পররাষ্ট্রনীতি চলে যাও, এখানটাও এমসিকিউ 3টে আসবে, এসএকিউ 3টে আসবে, টোটাল 6 নম্বর আসবে এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, সম্মিলিত জাতিপুঞ্জ রাষ্ট্রসংঘ, এখান থেকেও এক নম্বরে আছে 4টে এমসিকিউ, 1 নম্বরে এসএকিউতে 4টে, 8। আজকে আমি যেটা করাবো কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ, এটা আমি আজকে করাবো, সেইখানটায় 1 নম্বরের একটা কোশ্চেন আসবে 8 নম্বরের, এই 8 নম্বর এই চ্যাপ্টার থেকে সরকারের বিভাগসমূহ, যেটা গতদিন স্যাররা করিয়েছেন, আমাদের নিখিলেন্দুবাবু তিনি করিয়েছেন সরকারের বিভাগসমূহ, সেখানটায় 1 নম্বরে 6টা আসবে, আর এমসিকিউ 6টা আসবে, এসএকিউ আসবে 2টো, টোটাল 8 নম্বর। কিন্তু এখানে একটা সিস্টেম আছে, যদি 2 নম্বর আর 6 নম্বর যদি চলে আসে
তাহলে এখান থেকে আর বড় কোশ্চেন আসবে না। অথবা দিয়ে দেখো একটা তোমাদের অথবা দেওয়া রয়েছে, যদি এক নম্বর ও ছয় নম্বর কোশ্চেন কোনোবার চলে আসে তাহলে দেখবে এখানটায় অথবা দিয়ে পরের বার আট নম্বরের একটা কোশ্চেন এখানটায় লক্ষ্য করা যাবে। সেখানটায় এখানটায় 8×2 মানে 1, এখানটা 8 নম্বরের একটা কোশ্চেন এখানটা আমরা লক্ষ্য করেছি। ভারতের শাসন বিভাগে এখানটা কী হচ্ছে, এখানটা দুটো MCQ আর দুটো SAQ আসবে, একটা বড় কোশ্চেন আসবে, টোটাল 12 নম্বরে। এই চ্যাপ্টারটা খুব ভাইটাল, ভারতের শাসন বিভাগটা আমাদের কাছে খুব ভাইটাল, কারণ এখান থেকে 12 নম্বরের কোশ্চেন 80-র মধ্যে 12 নম্বর এখানটা দেখা যাবে। তারপরে রয়েছে ভারতের আইনসভা, এখানটায় এই চ্যাপ্টারটাও ভাইটাল, এখানটায় MCQ 2 নম্বরের, 8 নম্বরের বড় কোশ্চেন 10। তাহলে আমাদের 7 আর 8 এই দুটো করলে দেখা যাচ্ছে 22 নম্বরের কোশ্চেন আমরা এখানটায় লক্ষ্য করতে পাচ্ছি। তারপরে 9 নম্বরে ভারতের বিচার ব্যবস্থা, এখানটাও দেখবে যদি কোনোবার 6 শর্ট কোশ্চেন আর 2 MCQ আর SAQ চলে আসে তাহলে সেখানটায় বড় কোশ্চেন আর আসবে না। তাহলে এখানটায় শর্ট কোশ্চেন MCQ আর শর্ট কোশ্চেন যদি চলে আসে বড় কোশ্চেন আসবে না, যদি না আসে তাহলে বড় কোশ্চেন একটা দেবে। 8 নম্বরে স্থায়ী শাসন ব্যবস্থার যেটা আছে এখানটায় 1×4 4 নম্বরে আসবে MCQ আর SAQ 2 নম্বর, এই 6 টোটাল MCQ, তাহলে এখানটা হলো 24, টোটাল SAQ হলো 16, 40, আর এখানটায় টোটাল 1, 2, 3, 4, 5, 6 মধ্যে দুটো অথবা আছে, তার মানে এখানটায় 5টা হবে, 5টা 40 নম্বর, 5টা কোশ্চেন থাকবে, এখানটা 40 নম্বর হবে, টোটাল হলো 80, আর 20 থাকবে হলো প্রজেক্টের। যাই হোক, আমরা এই 4টা কেন দিলাম, কারণ একটা ছাত্র বা ছাত্রী যখনই সে ক্লাসে প্রথম করতে যায় তার আগে রূপরেখাটা তৈরি করে দেওয়ার দরকার, কারণ রূপরেখা না তৈরি করে দিলে আমি যদি বিস্তারিতভাবে আলোচনা করতে যাই দেখবে যে ওই সিস্টেম ওয়াইজ সেই জিনিসটা আসছে না। তাই আমি অনুরোধ করব যে রূপরেখাটা তৈরি করার দেওয়ার জন্য আজকের যে বিষয়টা আমরা এখানটায় পড়াবো, আমাদের স্যার আছেন সুজিতবাবু, আমাদের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, তিনি আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্কটা এবার আপনি স্যার আপনার তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করবে। সেখানটায় দেখবে যে MCQ আমি দেখিয়ে দিলাম, MCQ 3 নম্বর আর SAQ আসবে 3 নম্বর, তাই তো স্যার? এই ছোটো ছোটো কোশ্চেন আসবে, ছোটো ছোটো কোশ্চেন সম্বন্ধে আমাদের সুজিতবাবু আপনাদের তোমাদের কাছে তুলে ধরবে। সকলকে শুভেচ্ছা। আমি সিলেবাসের দ্বিতীয় অধ্যায়টা একটু বিস্তারিত আলোচনা করব, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্বের আন্তর্জাতিক সম্পর্ক 1945 থেকে 1990। এই সময়ে বিশ্বে রাজনীতির যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটি সংগঠিত হয়েছিল দুটি শক্তি জোটের মধ্যে, এক পক্ষে ছিল মিত্রজোট, মিত্রশক্তি, আর এক পক্ষে ছিল অক্ষশক্তি। মিত্রশক্তির মধ্যে প্রধান প্রধান যে রাষ্ট্রগুলো ছিল, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, আর ফ্রান্স। আর অক্ষশক্তির মধ্যে যে রাষ্ট্রগুলো প্রধানত ছিল সেটা হচ্ছে জার্মান, জাপান, ইতালি, স্পেন। দেখো, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটেছিল, জার্মান যখন পোল্যান্ড আক্রমণ করে, হিটলার পোল্যান্ড আক্রমণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে জাপানের আত্মসমর্পণের মধ্যে দিয়ে। আগস্ট মাসে 1945 সাল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ছিল 1939 থেকে 1945।
1939 সালে 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে। আর জাপান আগস্ট মাসে 1945 সালে আগস্ট মাসে আত্মসমর্পণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। আমরা দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক রাজনীতির একটা পথ পরিবর্তন ঘটে। আমরা যদি দেখি দেখব ব্রিটেন শিল্প বিপ্লবের পরের থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় 170 বছর ব্রিটেন ছিল ইউরোপের যে রাজনীতি সেই রাজনীতির নিয়ন্ত্রক। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেনের অর্থনৈতিক অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়ে যে ব্রিটেনের পক্ষে আর আন্তর্জাতিক রাজনীতিতে কর্তৃত্ব করার মতন ক্ষমতা ছিল না। সেই পরিস্থিতিতে উঠে আসে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সময় অর্থনৈতিক এবং সামরিক ক্ষমতা এতটাই বৃদ্ধি পায় যে মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার হিসেবে আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে অবতীর্ণ হয়। এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে, যেটা হলো সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপে সমাজতান্ত্রিক জোট গঠন। আমি আগেই বলেছি যে জাপানের আত্মসমর্পণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। জাপান আত্মসমর্পণ করতে চলেছে এই খবরটা মিত্রশক্তির কাছে ছিল এবং আমেরিকাও জানত। তা সত্ত্বেও আমেরিকা জাপানের দুটো শহর হিরোশিমা এবং নাগাসাকির উপর 6 এবং 9 আগস্ট পারমাণবিক বোম নিক্ষেপ করে। বোম দুটির নাম ছিল ফ্যাট ম্যান অ্যান্ড লিটল বয়। দুটি বোম নিক্ষেপ করে। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা তো জানতো জাপান আত্মসমর্পণ করতে চলেছে, তা সত্ত্বেও কেন পারমাণবিক বোম জাপানের উপর ফেলা হলো? উদ্দেশ্যটা কী? উদ্দেশ্যটা কি জাপানকে আরও বিধ্বস্ত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করতে বাধ্য করা? না, আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল একটু অন্যরকম। যেহেতু ইউরোপে তখন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে একটা সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল, আমেরিকা যুক্তরাষ্ট্র সেই জোটের ভয় পেয়ে গিয়েছিল। ফলে আমেরিকা যুক্তরাষ্ট্র চাইছিল যে সোভিয়েত রাশিয়াকে ভয় দেখানো, যাতে সোভিয়েত রাশিয়া ইউরোপে এবং এশিয়াতে কোনোরকম রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করতে সাহস না পায়। আরেকটা উদ্দেশ্য ছিল যে বিশ্বকে দেখাতে যে আমেরিকার হাতে একমাত্র পারমাণবিক শক্তি রয়েছে, অর্থাৎ আমেরিকা সামরিক দিক থেকে সুপার পাওয়ার। যদিও এই অবস্থা বেশি দিন স্থায়ী হয়নি, 1949 সালে সোভিয়েত ইউনিয়নও পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে, ঘোষণা করে দেয় যে তারাও পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। ফলে এই দুটি রাষ্ট্রের মধ্যে যে বিদ্বেষ, যে একটা বাতাবরণ, যুদ্ধের বাতাবরণ তৈরি হলো, অবিশ্বাস্য বাতাবরণ তৈরি হলো। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা তাকে বলছে যে ঠান্ডা যুদ্ধ। এখন আমরা দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক রাজনীতি মঞ্চে তিনটে জোট গঠিত হয়েছিল। শক্তিজোট বা পাওয়ার ব্লক, তিনটি শক্তিজোট তৈরি হয়েছিল। একটি হচ্ছে পশ্চিমী গণতান্ত্রিক জোট, একটা তৈরি হয়েছিল সমাজতান্ত্রিক জোট, আরেকটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল রাজনৈতিক প্ল্যাটফর্ম জোট নিরপেক্ষ আন্দোলন।
দেখো এই পশ্চিমী যে গণতান্ত্রিক জোট তৈরি হয়েছিল এর নেতৃত্বে ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র। এর নেতৃত্বে ছিল সোভিয়েত ইউনিয়ন। আর এর নেতৃত্ব ছিল ভারত, অন্যতম নেতৃত্ব ছিল ভারত। আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের মানচিত্র দেখি তাহলে দেখব যে ইউরোপটা তখন আড়াআড়িভাবে দুটো অংশে ভাগ হয়ে গেছিল, একটা পূর্ব ইউরোপ একটা পশ্চিম ইউরোপ। তোমরা এই মানচিত্রটা দেখো তাহলে লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো এই যে লাল যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ ইউরোপের, এটা হচ্ছে সমাজতান্ত্রিক শিবির এই রাশিয়ার নেতৃত্বে। এই ইউরোপ ইউরোপ আড়াআড়িভাবে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা পূর্ব ইউরোপ একটা পশ্চিম ইউরোপ। দেখো এই সমাজতান্ত্রিক জোটে যে রাষ্ট্রগুলো ছিল পূর্ব ইউরোপের, পোল্যান্ড, চেকোস্লোভিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, এই রাষ্ট্রগুলো সমাজতান্ত্রিক শিবিরে যোগদান করেছিল সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে। আর হলুদ অংশ যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পশ্চিম ইউরোপ। এখানে যে রাষ্ট্রগুলো ছিল ব্রিটেন, ফ্রান্স, স্পেন, জার্মান, রোম, এই রাষ্ট্রগুলো প্রধানত পশ্চিম ইউরোপের রাষ্ট্র। অর্থাৎ আমরা যদি দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপটা আড়াআড়িভাবে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা পূর্ব ইউরোপ একটা পশ্চিম ইউরোপ। পূর্ব ইউরোপের নেতৃত্ব দিচ্ছে সমাজতান্ত্রিক জোটের রাশিয়া, আর পশ্চিম ইউরোপের যোগদান নেতৃত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর একটা তোমাদের মানচিত্র দেখাবো, দেখো জোট নিরপেক্ষ আন্দোলন। জোট নিরপেক্ষ আন্দোলনের যার মস্তিষ্ক পোষিত তিনি হচ্ছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তাই জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় জওহরলাল নেহরুকে। কোন রাষ্ট্রগুলোকে নিয়ে জোট নিরপেক্ষ আন্দোলন তৈরি হয়েছিল? তৃতীয় বিশ্বের দেশগুলোকে নিয়ে জোট নিরপেক্ষ আন্দোলন তৈরি হয়েছিল। তৃতীয় বিশ্বের দেশ কোনগুলো? দেখো এই হলুদ অংশটা, এই যে ভারত, আফ্রিকা আর লাতিন আমেরিকা, এশিয়া, আফ্রিকা আর লাতিন আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সদ্য স্বাধীনতা পেয়েছে যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোকে নিয়ে যে জোট নিরপেক্ষ আন্দোলন তৈরি হয়েছিল। 1955 সালে বান্দুংয়ে জোট নিরপেক্ষের পাঁচটি রাষ্ট্রের নেতা যোগদান করেছিল। এই পাঁচটি রাষ্ট্র হচ্ছে যুগোস্লাভিয়া, ইন্দোনেশিয়া, মিশর, ভারত আর আফ্রিকার ছোট্ট একটা রাষ্ট্র ঘানা। এই পাঁচটা রাষ্ট্র মিলে 1955 সালে বান্দুংয়ে এই জোট নিরপেক্ষ আন্দোলন তৈরি করেছিল। এই জোট নিরপেক্ষ আন্দোলনের কেন গঠিত হলো? এরা নেতারা ভাবলো যে শুধুমাত্র সামরিক শক্তির জোরে কেবলমাত্র সারা বিশ্বে এই দুটো রাষ্ট্র কর্তৃত্ব করবে এটা মেনে নেওয়া যায় না। প্রত্যেকটি রাষ্ট্রের স্বাধীনতা আছে তার স্বাধীনভাবে বিদেশ নীতিকে পরিচালিত করা, ফলে তারা সবে স্বাধীনতা পেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। এই রাষ্ট্রগুলো ইউরোপের কোনো না কোনো রাষ্ট্রের উপনিবেশ ছিল, যেমন ভারতবর্ষ 200 বছর ব্রিটেনের উপনিবেশ ছিল, ফলে সবে স্বাধীনতা পাওয়া রাষ্ট্রগুলোর সামনে কতগুলো সমস্যা ছিল। তাদের প্রধান লক্ষ্য ছিল আর্থসামাজিক উন্নতি ঘটানো। নির্জোট আন্দোলন বা জোট নিরপেক্ষ আন্দোলন কাকে বলছেন? যে এই দুটো জোটের থেকে সমদূরত্ব বজায় রাখা? না, আমরা প্রয়োজনে দুটো জোটের সঙ্গে সম্পর্ক রাখতে পারি,
কিন্তু একটা জোটের সঙ্গে সম্পর্ক আরেকটা জোটের স্বার্থবিরোধী না হয়। যেমন দেখো ভারতবর্ষ, ভারত প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক চুক্তি, সামরিক চুক্তি করতে পারে, আবার সোভিয়েত ইউনিয়নের সঙ্গেও সামরিক চুক্তি ঘটাতে পারে, কিন্তু সেই চুক্তি কেন যেন কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী না হয়। আর ভারত যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক বা অর্থনৈতিক চুক্তি করবে সেটাও যেন সোভিয়েত ইউনিয়নের বিরোধী না হয়। আমরা স্বাধীনতার পরে আমাদের দুটো রাষ্ট্রের কাছ থেকেই আমরা আমাদের উন্নতির জন্য সাহায্য নিয়েছিলাম। সোভিয়েত ইউনিয়ন আমরা জানি যে আমাদের যে স্বাধীনতার পরে যে ডিফেন্স সিস্টেম আমাদের খুব দুর্বল ছিল, সোভিয়েত রাশিয়া আমাদের ডিফেন্স সিস্টেমকে উন্নত করতে সাহায্য করেছে, আমাদের যুদ্ধের ট্যাং দিয়েছে, আমাদের সামরিক অস্ত্রশস্ত্র দিয়েছে এবং এমনকি আমাদের যে ক্ষেপণাস্ত্র তার প্রযুক্তিও সরবরাহ করেছে। আবার আমেরিকা যুক্তরাষ্ট্র আমাদের খাদ্য সংকটের সময় আমাদের গম পাঠিয়েছে এবং আমাদের যে পারমাণবিক চুল্লি তার যে সরঞ্জাম তার আমেরিকা যুক্তরাষ্ট্র তা সরবরাহ করেছে। অর্থাৎ আমরা দুটো রাষ্ট্রের কাছ থেকে আমরা সাহায্য নিয়ে আমাদের অবস্থাকে উন্নত করেছি। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই দুটি শক্তি জোটের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব নিয়ে, অর্থাৎ আমাদের এই দুটো শক্তির মধ্যে দ্বন্দ্ব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে পারস্পরিক বিরোধ, বিদ্বেষ এবং অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছিল, তাকে কেন্দ্র করে যে যুদ্ধ একটা পরিবেশ, উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তাকে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা বলছে ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার। এই ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। ইনি একজন মার্কিন কূটনীতিক, ইনি 1948 সালে মার্কিন কংগ্রেসের যে উচ্চকক্ষ সেনেট তার যে যুদ্ধ সংক্রান্ত কমিটি ছিল সেই কমিটির কাছে একটা সাক্ষ্য দিতে গেছিলেন, সেখানে তিনি এই শব্দটি প্রথম প্রয়োগ করেন, মানে কোল্ড ওয়ার এই শব্দটি প্রথম প্রয়োগ করে বলে বলেন সবাই। একটা বিকল্প মত আছে যেটা হচ্ছে ওয়াল্টার লিপম্যান, ইনি একজন মার্কিন সাংবাদিক, তিনি ওয়াশিংটন পোস্ট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে খবরের কাগজ সেই খবরের কাগজে একটা আর্টিকেল লেখেন, দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি। সেখানে তিনি এই শব্দটি প্রথম ব্যবহার করেন বলে অনেকে মনে করেন, যদিও প্রথম মতটি অধিকতর গ্রহণযোগ্য। এখন ঠান্ডা যুদ্ধ কাকে বলে, এ নিয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা বিভিন্ন রকম মত দিয়েছেন। জোসেফ ফ্রাঙ্কেন, আন্তর্জাতিক সম্পর্কের একজন বিশেষজ্ঞ, তিনি বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গণতান্ত্রিক ভাবধারায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক ভাবধারার সোভিয়েত রাশিয়ার মধ্যে যে বিরোধ, সেই বিরোধ সম্পর্কিত সমস্ত বিষয় হচ্ছে ঠান্ডা যুদ্ধ অন্তর্ভুক্ত। আরেকজন আছে অধ্যাপক ফ্রিডম্যান, অধ্যাপক ফ্রিডম্যান বলছেন ঠান্ডা যুদ্ধ আসলে একটা যুদ্ধের কৌশল, অনেকে আবার একে একটা গরম যুদ্ধের একটা স্তর বলে উল্লেখ করেছেন। এখন আমাদের আলোচনার বিষয়বস্তু যে ঠান্ডা যুদ্ধের উৎপত্তির কারণ কি। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা কতগুলো বিষয়কে ঠান্ডা যুদ্ধের উৎপত্তি কারণ হিসেবে চিহ্নিত করেছেন। প্রথম যেটা মতামত সেটা হচ্ছে মতাদর্শগত বিরোধ। আসলে দুটো দর্শনের লড়াই, একটা হচ্ছে গণতান্ত্রিক দর্শন,
এটা হচ্ছে সমাজতান্ত্রিক দর্শন। আমরা যদি দেখি তাহলে দেখব যে বিংশ শতাব্দীর দ্বিতীয় এবং তৃতীয় দশকে ইউরোপে একটা অর্থনৈতিক মন্দা দেখা দেয়। সেই সময় ইউরোপের অধিকাংশ মানুষের কাজ হারাতে থাকে, দেশের মধ্যে খাদ্য সংকট দেখা যায়, শিক্ষা স্বাস্থ্যের মতন স্বাভাবিক পরিষেবা ইউরোপের মানুষ পাচ্ছিল না, ফলে তারা সমাজতান্ত্রিক মতাদর্শের দিকে ঝুঁকে পড়ে। অর্থাৎ এই যে তাদের যে কষ্ট, এই কষ্টের কারণ হিসেবে তারা গণতান্ত্রিক মতবাদকে তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা জারি করেন। বিস্তারিত আলোচনা করার সময় নেই, মতাদর্শ কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করে যাচ্ছি। মতাদর্শগত বিরোধ, তারপর হচ্ছে ট্রুম্যানের নীতি ও মার্শাল পরিকল্পনা, আণবিক প্রতিযোগিতা, একটু পাঁচ মিনিট, আণবিক প্রতিরোধ, গ্রিসের অভ্যন্তরীণ বিরোধ, ছয় নম্বর হচ্ছে সামরিক জোট গঠন। ট্রুম্যান মার্কিন রাষ্ট্রপতি ছিলেন, তিনি সাম্যবাদকে প্রতিরোধ করার নীতি ঘোষণা করেন, সেটাকে ট্রুম্যানের নীতি। মার্শাল পরিকল্পনা, মার্শাল ছিল পররাষ্ট্র সচিব ট্রুম্যানের, তিনি অর্থনৈতিক সাহায্যের মধ্যে দিয়ে ইউরোপের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে চেয়েছিলেন, সেটা হচ্ছে মার্শাল পরিকল্পনা। আণবিক প্রতিযোগিতা, সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে আণবিক যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছিল, তার জন্য যে অস্ত্র তৈরির প্রতিযোগিতা সৃষ্টি হয়েছিল সেটাকে বলা হচ্ছে আণবিক প্রতিযোগিতা। আর আণবিক প্রতিরোধ, অর্থাৎ দুটো রাষ্ট্রের হাতেই পারমাণবিক শক্তির জন্যে যুদ্ধ হয়নি, কারণ জানতো তারা যে পারমাণবিক অস্ত্র যদি যুদ্ধে ব্যবহার হয় তার পরিণতি কী হতে পারে। গ্রিসের অভ্যন্তরীণ বিরোধ, যে গ্রিসের সরকারের বিরুদ্ধে গ্রিসের বামপন্থীরা যখন আন্দোলন করে, সেই আন্দোলনে সোভিয়েত রাশিয়া সাহায্য করেছিল, সেই গ্রিসের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে সেই সরকারকে তারা মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করেছিল, সেই বিরোধ নিয়ে এই ঠান্ডা যুদ্ধের শুরু, ঠান্ডা যুদ্ধের উদ্ভবের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। আর দুটো সামরিক জোট গঠন হয়েছিল, একটা হচ্ছে ন্যাটো আমেরিকার নেতৃত্বে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, আর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে ওয়ারশো। এই জোট, দুটো জোট এর মধ্যে বিরোধেই ঠান্ডা যুদ্ধের অন্যতম কারণ। আর একটা জিনিস আমি একটু দেখাবো, আলোচনা করবো না, একটু দেখাবো, দেখো এই ঠান্ডা যুদ্ধের বিবর্তন, এই যে 45 বছর ধরে যে ঠান্ডা যুদ্ধ তার যে বিবর্তন, তারা আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা 6টা পর্বে ভাগ করে আলোচনা করেছে। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, সাল অনুযায়ী সব কথা বলার সময় নেই, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব, একটা দাতার পর্ব আছে, পঞ্চম পর্ব, অন্তিম পর্ব। এই যে আর একটা দেখো, এখানে একটা স্কেল করা হয়েছে, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। অর্থাৎ উত্তেজনার পারদ যত দিন গিয়েছে উত্তেজনা বেড়েছে, গ্রাফটা উত্তেজনা হচ্ছে, দ্বিতীয় ঠান্ডা যুদ্ধের উত্তেজনা সবচেয়ে চূড়ান্ত পর্বে পৌঁছেছে। 100 হচ্ছে কিউবা সংকটকে কেন্দ্র করে, এই কিউবায় সোভিয়েত রাশিয়া, কিউবা সংকটকে কেন্দ্র করে সোভিয়েত রাশিয়ার মধ্যে আরেকটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, তৃতীয় বিশ্বযুদ্ধ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল পরবর্তীকালে দুই রাষ্ট্রের প্রধানের আলোচনার মধ্যে দিয়ে। তখন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন কেনেডি, আর ক্রুশ্চেভ ছিলেন সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপ্রধান, দুজনের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে কিউবা সংকটের পরিসমাপ্তি ঘটলে এই উত্তেজনা কমতে থাকে। এই পর্বটাকে বলে দাতার পর্ব, দাতার একটা ফরাসি শব্দ, এর মানে হচ্ছে দুটি বা তিনটি রাষ্ট্রের মধ্যে যে শত্রুতাপূর্ণ রাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব স্থাপন, গ্রাফ অনেক নেমে আসে। আবার পঞ্চম পর্বে গ্রাফ বাড়ছে। এখানে একটা জিনিস উল্লেখ করতে হবে, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এই দুটো ঠান্ডা যুদ্ধ দুই রাষ্ট্র জড়িয়ে পড়েছিল। তারপরে দেখছি লাস্ট
1990 সালে 2 জুন মার্কিন রাষ্ট্রপতি বুশ এবং সোভিয়েত রাষ্ট্রপতি গর্বচপের আলোচনার মধ্যে দিয়েই এই ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এরপরে আরেকজন আরেকটা টপিক নিয়ে আরেকজন মাস্টারমশাই বলবেন। যাই হোক, আমরা এতক্ষণ ধরে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্ব শক্তি, যে আন্তর্জাতিক সম্পর্ক, সেই সম্পর্ক সম্বন্ধে আমাদের সুজিতবাবু এখানটায় দেখালেন যে কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে টোটাল পৃথিবীতে যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আজকে আমাদের এই বিষয়টা তিনি বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সময়টা খুবই কমের জন্য বিস্তারিত আলোচনা করাটাও যাচ্ছে না। কিন্তু আমি যেটা আজকে টপিকস নেব, কয়েকটি রাজনৈতিক মতবাদ, এখান থেকে 8 নম্বরের একটা কোশ্চেনই আসবে, কী কী আছে এই চ্যাপ্টারে, উদারনীতিবাদ, লিবারালিজম, মার্ক্সবাদ, আর 3 নম্বর হলো গান্ধীবাদ, আর একটা ছিল ফ্যাসিবাদ। এইটা আপাতত সিলেবাসের মধ্যে নেই, কিন্তু আমি টপিকস ধরে ধরে একটু আলোচনা সংক্ষিপ্ত করে নেবো, এই কারণে যে একটার সঙ্গে একটা রিলেশন আছে। প্রথমে আমাদের ফ্যাসিবাদটা যেহেতু সিলেবাসের মধ্যে নেই, কিন্তু আমি ছোট্ট একটা বিষয় বলবো যে ফ্যাসিস্ট কারা হয়। ফ্যাসিস্ট মানে এখানটাই একনায়কতন্ত্র, একনায়কতন্ত্র মিন্স এখানটাই রাজা প্রধান বা রাষ্ট্রনায়ক, যেটা বলবে সেটাই হলো সেই রাষ্ট্রের ক্ষেত্রে, একদম সেই রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্রনায়ক যেটা বলবে সেটা হলো দ্যাট ইজ ফাইনাল সিদ্ধান্ত। কিন্তু এইটা আমাদের সিলেবাসের মধ্যে আপাতত নেই। কেন আমি এই বিষয়টা বুঝালাম, কারণ ফ্যাসিস্ট আর উদারনীতিবাদ, এই ফ্যাসিস্ট থেকে উদারনীতিবাদের কিন্তু উৎপত্তি হয়েছে। কারণ ফ্যাসিস্টটা যদি আমি না বোঝাতে পারি, তাহলে উদারনীতির মূল সারমর্মতাটা আমরা এখানটায় বোঝাতে পারবো না, যার জন্যে আমি ফ্যাসিস্ট সিলেবাসের মধ্যে না থাকা সত্ত্বেও বোঝালাম। কী বলেছে, বলছে উদারনীতিবাদ এমনই একটা বাদ, এমনই একটা মতবাদ রাজনৈতিক দর্শনে, রাজনৈতিক আঙিনায়, যেখানটায় ব্যক্তি স্বাধীনতা প্রখর, ব্যক্তি স্বাধীনতা সবসময় কাজ করে। কেন এই এর উৎপত্তি হলো, কারণ আমরা লক্ষ্য করব যে 19 শতকের প্রথমার্ধে পূর্ব যে ইউরোপগুলো আছে সেই দেশে ধর্মের নামে একটা রাহাজানি, একটা চতুরতা লক্ষ্য করা গেছে। চারিদিকে মনে হচ্ছিল যে এই ফ্যাসিস্টরা সারা পৃথিবীতে এমনভাবে একনায়কতন্ত্র প্রভাব বিস্তার করতে লাগলো, যার ফলে ওই ব্যক্তি যারা আছেন, রাষ্ট্রের ব্যক্তি যারা আছেন, রাষ্ট্রের নাগরিক যারা আছেন, তারা উদারনীতিবাদের সমর্থক হিসেবে পরিগণিত করার লক্ষ্য করতে আমরা দেখলাম। এবং সবচেয়ে বড় কথা হলো এই উদারনীতিবাদের ব্যক্তি স্বাধীনতাটা কীভাবে প্রয়োগ করা হচ্ছে সেখানটায় আমরা লক্ষ্য করেছিলাম। কিছু কিছু টপিকসের আমরা এখানে জানি যে যেরকম মত প্রকাশ একটা স্তম্ভ, যেমন স্বাধীনভাবে চলাচল করা, যেমন স্বাধীনভাবে কথা বলা, এরকম গণতান্ত্রিক গণতন্ত্র উপায়ে সরকার পরিচালনা করা, সরকার পরিবর্তন ঘটানো,
এই উদারনীতিবাদের কিন্তু এগুলো কিন্তু মৌলিক বৈশিষ্ট্য। কেন এই জিনিসটা হলো? কারণ আমরা লক্ষ্য করেছিলাম যে সেই সময় যে উদারনীতিবাদ যারা ছিলেন, তারা এই উদারনীতিবাদের যারা ব্যক্তি স্বাধীনতাকে প্রয়োগ করতে চেয়েছিলেন, কেন? কারণ আমরা ফ্যাসিস্ট যারা ছিল তাদেরকে প্রতিহত করার একটা প্রধান মাধ্যম। কারণ একটা রাষ্ট্রে সবসময় লক্ষ্য রাখবে যে একটা রাষ্ট্র সবসময় নির্ভর করে গণতন্ত্র চিন্তাভাবনার উপর নির্ভর করে। যদি গণতন্ত্র কাঠামো যদি ঠিক থাকে, গণতন্ত্রী উপায়ে মানুষ যদি সরকার পরিবর্তন ঘটাতে পারে, সেই রাষ্ট্র শুভময় এবং মঙ্গল হয়। যেমন তোমাকে একটা একটা কথা বলি যে এখানটা একটা জিনিস বলেছে যে একটি জীবন, এখানটায় উদারনীতিবাদের প্রবক্তারা যারা আছেন তারা তার মধ্য থেকে একজন বিশেষ একটা উক্তি করেছেন। সেখানটায় সার্তেওয়ারি বলে একজন আছেন, তিনি একটা সুন্দর কথা বলেছেন, সেটা হলো স্বাধীন জীবনের কণ্ঠস্বর, এইটা হলো উদারনীতিবাদ। কেন? স্বাধীন জীবনের কণ্ঠস্বর, আমি যদি কথাই যদি না বলতে পারি, আমি যদি একটা দেশের মধ্যে সরকারের বিরুদ্ধে যদি আমি কথা না বলতে পারি, সরকারের বিরুদ্ধে যদি আলোচনা না করতে পারি, সরকারের ভালো কাজটা সম্বন্ধে মানুষের যদি না বলতে পারি, তাহলে তো আমার স্বাধীন জীবনটা হচ্ছে না, আমি পরাধীন হয়ে যাচ্ছি। যেমন ইংরেজদের সময়, আমরা ইংরেজদের সময় কী দেখেছিলাম যে মানুষের, আমাদের ভারতবর্ষে সেই স্বাধীন চিন্তাভাবনা কিন্তু আমাদের ছিল না। আমরা বলতে পারতাম না ভারতবর্ষের ব্রিটিশদের বিরুদ্ধে নানান যে কণ্ঠস্বর সেটাকে আমাদের রোধ করা হয়েছিল। তাই এখানটায় বলেছে যে উদারনীতিবাদের মূল প্রবক্তা যিনি সার্তেওয়ারি, তিনি বলেছিলেন যে স্বাধীন জীবনের কণ্ঠস্বর এটা কিন্তু মূল স্তম্ভ উদারনীতিবাদের। এরকম আমরা লক্ষ্য করেছি যে এই উদারনীতিবাদের উপর নির্ভর করে যে সারা বিশ্ব যখন এই ব্যক্তি স্বাধীনতার উপর সারা, আমরা এর আগের যে চ্যাপ্টারটা পড়লাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্ক, ঠিক তার পরপরই কিন্তু এই রাজনৈতিক মতবাদগুলো আলোচনা হয়েছে, তার মধ্যে এই উদারনীতিবাদটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। স্যার এখানটায় বলেছেন যে মিত্রশক্তি যারা এক জায়গাটা, ব্রিটেন, রাশিয়া বা অন্যান্য শক্তি যারা এখানটা ছিল, তারা এই উদারনীতি পরে ভিত করে রাষ্ট্রটা গঠন করেছেন। যখন এই, যাই হোক, উদারনীতিবাদকে আবার তিনটে ভাগে ভাগ করেছে, সনাতন উদারনীতি, সংশোধনমূলক উদারনীতি, আর একটা হলো সমকালীন। সনাতন মানে কি বলেছেন? এটার মূল প্রবক্তা, এইটা প্রথম ১৯ শতকের পর সারা পৃথিবীতে যখন ধর্মের উপর ভিত্তি করে যখন আমাদের একটা অশুভ শক্তি পৃথিবীতে কায়েম করার চেষ্টা করেছিল, তখন মানুষ বুঝল যে এই অশুভ শক্তিকে যে কোনো উপায়ে প্রতিহত করতে হবে। এই প্রতিহত করতে গেলে কী করতে হবে? আগে পরিবর্তন ঘটাতে হবে। কীভাবে? আস্তে আস্তে মানুষকে বোঝাতে হবে যে উদারনীতিবাদের যে সংজ্ঞাটা, এই উদারনীতিবাদের ব্যক্তি স্বাধীনতাটা কী, মানুষের এই বোঝানোর জন্য কী করেছে? হট করে কিন্তু পরিবর্তন হয়নি, অনেক খড় কাঠ পুড়িয়ে কিন্তু এই পরিবর্তনটা এসছে। এখানটায় লক, বেথাম, এরা কিন্তু এই সনাতন উদারনীতিবাদের মূল প্রবক্তা, যারা এই সনাতন উদারনীতিবাদকে চিন্তাধারা নিয়ে এগিয়ে গেছে। আমরা এই সনাতন যে উদারনীতিবাদ, এই সনাতন উদারনীতিবাদের যে ধারা, সেখানে একটা কথাই সবচেয়ে বেশি প্রাধান্য পাই, সেটা হলো লক আর বেথাম বারবার বলেছেন যে রাষ্ট্র হলো একটি স্থায়ী প্রতিষ্ঠান। কেন এই টপিকসটা কেন বলেছেন? রাষ্ট্র শব্দের অর্থ হলো দেশ। এই দেশটা যদি স্থায়ী না হয়,
তাহলে কিন্তু গুদাননীতিবাদের সংজ্ঞা কখনোই সঠিক হবে না। যদি রাষ্ট্রটা অস্থায়ী হয়ে যায়, এই শব্দটা অস্থায়ী যদি অ বসে যায়, তাহলে কিন্তু উদারনীতিবাদের সংজ্ঞাটা চেঞ্জ হয়ে যাবে। এখানটা তাহলে হয়ে যাবে ফ্যাসিস্ট, ফ্যাসিস্টবাদ, যেটা তোমাদের আমি প্রথমে বোঝাতে চেয়েছিলাম। কেন অস্থায়ী হয়ে গেলে? কারণ আমরা জানি যে স্বাধীনতার পর আমাদের ভারতবর্ষটা কিন্তু যখন স্থায়ী রাষ্ট্রে পরিণত হয়ে যায়, সেই সময় থেকে কিন্তু ভারতবর্ষে সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং মানুষের মতামত, চিন্তাধারার যে গণতান্ত্রিক উপায়, সেই গণতান্ত্রিক উপায় রাষ্ট্রে প্রয়োগ করতে সুবিধা হয়েছে, যার জন্যে এখানটা উদারনীতিবাদের সঙ্গে একটা লিঙ্ক আপ আমরা এখানটা লক্ষ্য করেছি, যেটা জন লক এবং বেথাম এই কথাটা বলেছে। এবং আরও একটা জিনিস যে এখানটা কী বলেছে বেথাম আর জন, জন লক একটা আর একটা উক্তি করেছেন, তোমরা এখানটা আট নম্বরের এই কোশ্চেনটা আসতে পারে, এ মার্ক্সবাদ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গান্ধীবাদ, এখানটায় সনাতন উদারনীতিবাদে আর একটা কথা বলেছে, সেটা হলো ব্যক্তির জীবনের সম্পত্তির অধিকার রক্ষা করা দায়িত্ব। তাহলে কি সনাতন উদারনীতিবাদে আর একটা বলেছে যে ব্যক্তি জীবনের সম্পত্তির অধিকার রক্ষা করার দায়িত্ব। এই যে ব্যক্তি জীবন মানে আমার যে সম্পত্তিটা, এটা কে রক্ষা করবে? রাষ্ট্র। এই রাষ্ট্রটা যখনই ব্যক্তি স্বাধীনতার, রাষ্ট্র আমার সম্পত্তির অধিকারটা করবে, রক্ষা করবে, তখনই কিন্তু উদারনীতিবাদের, সনাতন উদারনীতিবাদের একটা যে বৈশিষ্ট্য, গুণ, সেই ধারার এখানটায় লক্ষ্য করা যাবে। আর সবচেয়ে যেখানটায় এখানটায় আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছিলাম যে এই আদর্শ বলেছে, আদর্শবাদ এবং ভাববাদ, এটা কি? এটা সনাতন উদারনীতিবাদের আর একটা গুরুত্বপূর্ণ এই আমাদের যে ধারা আছে, এই ধারাগুলোর মধ্যে যে ভাগগুলো আছে, ভাগগুলোর মধ্যে ভাববাদ বা আদর্শবাদ খুব গুরুত্বপূর্ণ। এইটা কি বলেছে? ভাববাদ বা আদর্শবাদটা বলেছে এখানটায় ব্যক্তি স্বাধীনতা রক্ষাকর্তা হলো রাষ্ট্র। খুব গুরুত্বপূর্ণ আমরা একটা জিনিস লক্ষ্য করব, ভাববাদটা একটা আদর্শবাদ, আমরা যে আইডিওলজিক্যাল নিয়মে চলি সেখানটায় বলেছেন যে ব্যক্তি স্বাধীনতা রক্ষাকর্তা হলো রাষ্ট্র। আমার স্বাধীনভাবে চলাচল করার অধিকার, আমাকে কথা বলার যে অধিকার, সেই অধিকারটা কিন্তু একমাত্র রক্ষা করবে রাষ্ট্র, যদি করতে সক্ষম হয়, তাহলেই কিন্তু উদারনীতিবাদের সংজ্ঞা আমরা এখানটা প্রয়োগ করতে পারি। আমাদের এই সনাতন উদারনীতিবাদের প্রবক্তারা নানানভাবে, বিভিন্নভাবে ধারা প্রয়োগ করে আজকের এই উদারনীতিবাদের সংজ্ঞাটা আলোচনা করেছেন। এরপরে আমরা চলে আসব, আমি এইটা ভাগগুলো একটু মুছে দিচ্ছি আমার সুবিধা, কারণ সংশোধন যে নিয়মটা আছে সেই নিয়মের মধ্যে কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে, এখানটা লিখতে হবে বলে আমি এখানটায় তোমাকে বোর্ডে লিখছি, সংশোধন মূলক মতবাদ খুব গুরুত্বপূর্ণ। সংশোধনমূলক মানে সনাতন পরে সংশোধনটা কেন হলো? কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই সনাতন ধর্ম, এই সনাতন যে উদারনীতিবাদ, এই সংশোধনমূলক উদারনীতিবাদ, এই যে সংশোধনমূলক, এইটা খুব গুরুত্বপূর্ণ মিডিস যে স্ট্রাকচারের মধ্যে, এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ সংশোধনমূলক উদারনীতিবাদ তো একটা আমাদের সনাতন যে
নিয়ম উদারনীতিবাদ ছিল সেই নিয়মের কিছু পরিবর্তন ঘটানো। সেখানটা কী কী বলছেন, তার মৌলিক বৈশিষ্ট্যটা কী কী? প্রথম বৈশিষ্ট্যটা বলছেন, রাজনৈতিক মতবাদ। প্রথম বৈশিষ্ট্য এর, কেন রাজনৈতিক মতবাদ? কেন এটা রাজনৈতিক মতবাদ বলছে? বলছে সংশোধনমূলকে আমাদের কিছু পরিবর্তন ঘটেছিল, কারণ উদারনীতিবাদটা এমনই একটা জিনিস যেখানটায় রাজনীতিটা থাকবে, তাহলে এই রাজনীতি থাকলে কী হবে, সংশোধনটা করা যাবে। উদারনীতিবাদ এমনই একটা বাদ যেখানটায় সংশোধন করার জায়গাটা করে দিতে হবে। আমাদের রাষ্ট্রে যদি রাজনীতি না থাকে, রাষ্ট্রে যদি এই রাষ্ট্রে যদি রাজনীতি না থাকে, তাহলে বহুদলীয় ব্যবস্থা উৎপত্তি হবে না, যেটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে খুব ভয়ঙ্কর রূপ। যদি একদলীয় শাসন ব্যবস্থা গড়ে ওঠে, তাহলে কিন্তু আর এই সংশোধনমূলক উদারনীতিবাদ হবে না। যার জন্য কী করতে হবে, যখনই রাজনৈতিক মতবাদ থাকবে একটা রাষ্ট্রে, নানান ধরনের মতবাদের লোক কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, আমরা এখন সেটা প্রয়োগ করতে পারি। কেমন? ধরো আমাদের ভারতবর্ষ, টোটাল ভারতবর্ষ দেখো, আজকে মতবাদগুলো কিন্তু সেখানকার রাজনীতি যারা ছিল, রাজনৈতিক চিন্তাভাবনা যারা আদর্শ ছিল, তারা কিন্তু আজ থেকে কয়েকশো বছর আগে লিখে গেছেন, সেটা এখন প্রয়োগ হয়েছে। ভারতবর্ষে কী হয়েছে, এই বহুদলীয় শাসন ব্যবস্থার কিন্তু প্রবর্তন আছে। কেন? এখানটায় বিভিন্ন ধরনের রাজনৈতিক মতবাদ যারা আছেন, রাজনৈতিক নেতারা আছেন, নানানভাবে কিন্তু প্রয়োগ করেছেন। তারপরে কী হয়েছে, দুই, রাজনৈতিক ও পৌর অধিকারের স্বীকৃতি, খুব গুরুত্বপূর্ণ এটা। পৌর অধিকারের রাজনৈতিক স্বীকৃতি, স্থানীয়ভাবে যে শাসন ব্যবস্থা, সেটা উদারনীতিবাদের মধ্যে, সংশোধনমূলক উদারনীতিবাদের মধ্যে এখানটা আমরা লক্ষ্য করতে পেরেছি। তারপরে কী বলেছে, খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো তিন, একদলীয় ব্যবস্থার বিরোধিতা করা। তারপরে কী বলেছেন, ভোট অধিকার। তারপরে কী বলেছেন, নিরপেক্ষ আদালত। তাহলে এইগুলো কী বলছেন, সংশোধনমূলক যে গণতন্ত্র, এই উদারনীতিবাদ আছে, সেই উদারনীতিবাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো। কেন একদলীয় ব্যবস্থাটা কেন? কারণ একদলীয় ব্যবস্থার বিরোধিতা করা। কেন একদলীয় ব্যবস্থার বিরোধিতা করা? কারণ উদারনীতিবাদ সবসময় বলে যে একটা রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বহুদলীয় ব্যবস্থা, যেখানটায় সংশোধন করার একটা সুযোগ থাকে, যেটা উদারনীতিবাদ বলে। তারপরে ভোট অধিকার, মানুষের কী করতে হবে, ভোট গঠন করতে হবে, ভোট দেওয়ার অধিকার দিতে হবে। কেন ভোট দেওয়ার অধিকার দিলে কী হবে, কারণ সমস্ত জনগণ, ব্যক্তি স্বাধীনতা প্রয়োগটা কিন্তু প্রখর হবে। ব্যক্তি স্বাধীনতা, এই যে আমরা বারবার বলছি উদারনীতিবাদের, এই ব্যক্তি স্বাধীনতা এই ভোট দেওয়ার পরে প্রখর হবে, গণতন্ত্রটা এস্টাবলিশড হবে, এবং সেটা উদারনীতিবাদের জন্যে। আর নিরপেক্ষ আদালতটা কি, মানুষ যদি ঠিক মতন যদি শাসন বিচার ব্যবস্থা পায়, তাহলে কিন্তু গণতন্ত্র কাঠামো বা ব্যক্তি স্বাধীনতা প্রখর হবে। যাই হোক, আজকের যে টপিকসটা ছিল আমাদের, কয়েকটি রাজনৈতিক মতবাদ, তার মধ্যে আমরা উদারনীতিবাদ নিয়ে আজকে আলোচনাটা এখানটা করলাম। তার মধ্যে মার্ক্সবাদ এবং যে গান্ধীবাদ, এইটা যেহেতু উদারনীতিবাদটা আলোচনা এই কারণে করলাম, কারণ উদারনীতিবাদটা আমাদের কাছে, যদি আমরা উদারনীতিবাদ না বলি, তাহলে এই উদারনীতিবাদটা, মার্ক্সবাদ এবং গান্ধীবাদটা
এই দুটো এই যে মতবাদ আছে এই দুটো মতবাদ আমরা ঠিক করে বুঝতে পারবো না, যার জন্য উদারনীতিবাদের যে প্রবক্তা যারা আছে উদারনীতিবাদটা আমরা বিস্তারিত আলোচনা করলাম। মূল কথা হলো ছাত্রদের একটাই কথা বলবো যে উদারনীতিবাদ এমনই একটা মতবাদ যে মতবাদের উপরে গণতন্ত্র স্থাপিত হয়, যে মতবাদের উপরে দাঁড়িয়ে ব্যক্তি স্বাধীনতা স্থাপিত হয় এবং নানানভাবে সরকারের যে কর্মকাণ্ড সেটা উদারনীতিবাদের মাধ্যমে বিরোধিতা হয় তুলে ধরে এবং একদলীয় ব্যবস্থার প্রচণ্ডভাবে বিরোধ করে। কারণ ফ্যাসিস্টরা এই উদারনীতিবাদকে ঊনবিংশ শতাব্দীতে এই ফ্যাসিস্টরাই মা উদারনীতিবাদকে প্রতিহত করার নানান চেষ্টা করেছে, কিন্তু মার্কস বেথাম আরও অনেক যে রাষ্ট্রবিজ্ঞানীরা আছেন তারা এই মতবাদকে প্রয়োগ করার জন্য রাষ্ট্রে নানানভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই জায়গাটা পড়েছে। এরপরে আমরা আমার সময় অত্যন্ত শর্ট, আমি বিস্তারিতভাবে নেক্সট যেটা ছিল যে আমাদের সমকালীন যে উদারনীতিবাদ সেই সমকালীন উদারনীতিবাদটা আমি আলোচনা করতে পারলাম না, যদি কোনো দিন সুযোগ থাকে আমরা এই সমকালীন উদারনীতিবাদ নিয়ে আলোচনা করব। শেষ করলাম রাষ্ট্রবিজ্ঞান ক্লাস নিলেন শিক্ষক শ্রী সুকান্ত মাহাতো এবং শিক্ষক শ্রী সুজিত দত্ত, আমরা স্যারদের আরও একবার ধন্যবাদ জানাবো। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের জানিয়ে রাখবো যে যে পুনঃপ্রচারের কথা আমরা বলেছিলাম যে প্রত্যেকটি ক্লাসের পুনঃপ্রচার তোমরা দেখতে পাবে, এখন থেকে আমরা চারটে ক্লাসের দুটি ক্লাসের পুনঃপ্রচার বিকেল চারটে থেকে দেখাবো এবং পরবর্তী দুটি ক্লাসের পুনঃপ্রচার আগামীকাল বিকেল সকাল আটটা থেকে তোমরা দেখতে পাবে। তোমাদের সুবিধার্থে আমি জানিয়ে রাখি দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে যে দুটি ক্লাস করেছো ইংরাজি এবং ইতিহাসের ক্লাস, তোমরা এই দুটি ক্লাসের পুনঃপ্রচার কিন্তু আজ বিকেল চারটে থেকে দেখতে পাবে। এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ যে রসায়ন এবং রাষ্ট্রবিজ্ঞান ক্লাস করলে এই দুটি ক্লাসের পুনঃপ্রচার তোমরা দেখতে পাবে আগামীকাল সকাল আটটা থেকে। সেই সঙ্গে সঙ্গে তোমাদের আরও একবার জানিয়ে রাখবো যে যদি কোনো ক্লাস তোমরা মিস করে যাও সেক্ষেত্রে নিউজ নোম্যান্স ল্যান্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক করে ও ফলো করে তোমরা প্রত্যেকটি ক্লাসের আপডেট কিন্তু প্রতিনিয়ত পেতে পারো। আমরা আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি, দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ নোম্যান্স ল্যান্ড।